কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আসামি সোহেল শিকদার হাইকোর্টের জামিনের দিনেই কিভাবে কারাগার থেকে মুক্তি পেলেন তা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সাথে মোহাম্মদ শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদারের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। তাকে আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহমান এ আদেশ দেন। উচ্চ আদালত থেকে এত দ্রুত জামিন আদেশ কিভাবে ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে পৌঁছায় তা জানতে তাৎক্ষণিকভাবে ফৌজদারি শাখার তত্ত্বাবধায়ককে তলব করেন আদালত। এ সময় ফৌজদারি শাখার কর্মকর্তারা বলেন, হাইকোর্টের জামিন আদেশ যাবে ম্যাজিস্ট্রেট আদালতে, সেই আদেশের কপি ওয়েবসাইটে যাচাইকরণ শেষে জামিননামা মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট। এরপর জামিননামা কারাগারে গেলে মুক্তি পায় একজন আসামি। কিভাবে এত দ্রুত কারামুক্ত হলেন সোহেল সেটির ব্যাখ্যা দিতে বলা হয়েছে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে। আদালত বলেছেন, হাইকোর্টের মূল আদেশ প্রাপ্তির পূর্বেই কোন প্রক্রিয়ায় জামিননামা মঞ্জুর করেছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত করতে বলা হয়েছে। আদালত বলেন, মামলার আসামি কোন প্রক্রিয়ায় এত দ্রুত জামিন আদেশ সই স্বাক্ষরের পর কোর্ট থেকে নামিয়ে নিয়েছে তার তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে হবে। আদালত সূত্রে জানা যায়, নিম্ন আদালতে জামিন না মঞ্জুরের পর হাইকোর্টে জামিন চান আসামি সোহেল শিকদার। গত 3 সেপ্টেম্বর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ থেকে জামিন পান কুমিল্লার যুবলীগ নেতা জামাল হত্যা মামলার আসামি সোহেল শিকদার। জামিনের 3 ঘন্টার মধ্যেই তিনি কারাগার থেকে মুক্ত হন। চলতি বছরের 30 এপ্রিল রাত 8টার দিকে দাউদকান্দির গরিপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকার মসজিদ গলিতে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরিহিত দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের 2 দিন পর 9 জনের নাম উল্লেখ করে 17 জনের বিরুদ্ধে মামলা করেন নিহত জামালের স্ত্রী পপি আক্তার। মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সোহেল অন্যতম। তিনি তিতাস উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। গত 6 মে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। তৌহিদ হাসান, কালবেলা।